আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ অবরাকাত বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে ভিডিওতে আপনাদের জন্য থাকছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন আগামীকাল বিস্তারিত প্রতিবেদনটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনস্থা ভোটে ইমরান খানের পতনের পর পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রস্তুতি নিয়েছে দেশটির পার্লামেন্ট আগামীকাল সোমবার স্থানীয় সময় দুপুর দুইটায় পার্লামেন্ট প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জিও নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন পার্লামেন্ট সচিবালয়ের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানায় আগ্রহীরা তাদের মনোনয়ন আজ দুপুর দুইটার মধ্যে জমা দিতে পারবেন এরপর দুপুর তিনটার মধ্যে মনোনয়ন পত্র বাছাই সম্পন্ন করা হবে আগামীকাল স্থানীয় সময় এগারোটার অধিবেশন শুরুর সম্ভাবনা আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় রবিবার দুপুর বারোটার মধ্যে জাতীয় সংসদ সচিবালয় কার্যালয়ে নতুন সংসদ নেতা পদে মনোনয়ন জমা নেওয়া হবে নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই ও পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ সভাপতি শাহবাজ শরীফ গতকাল পর্যন্ত বিরোধী নেতা শাহবাজ আজ সংসদ নেতা নির্বাচন হতে পারেন সব ঠিক থাকলে আগামীকাল প্রধানমন্ত্রী হওয়াও প্রায় নিশ্চিত এদিকে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদ ছেড়েছেন বলে জানা গেছে সুপ্রিয় দর্শক পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন আগামীকাল বিস্তারিত বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন